দীর্ঘদিন ধরে বাপের বাড়ি রয়েছেন স্ত্রী। স্বামীর হাজার অনুরোধেও শ্বশুর বাড়ি ফিরতে রাজি হননি মালদার বাসিন্দা ওই তরুণী। সেই রাগে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ইংলিশ বাজার থানার কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায়। গুরুতর জখম ওই তরুণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়াও গুরুতর জখম বেশ কয়েকজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত টুবাই মণ্ডল শ্বশুর বাড়ি থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান।